হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। অবস্থা আর আগের মতো নেই। বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়াতে বড় পরিবর্তন, যার ফলে আগামী দিনে একের পর এক ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে পারে ভারতবর্ষ, যার বিষয়টি এখন থেকেই কিন্তু পরিষ্কার। এবং বিপদ বাড়িয়ে এখন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যে গভীর নিম্নচাপের কথা বলা হচ্ছে সেটি নাকি ঘূর্ণিঝড় গোলাপে পরিণত হতে পারে। ইতিমধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি ঘূর্ণিঝড় গোলাপ হিসাবে আছড়ে পড়তে পারে এবং এর প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও কিছুটা পড়তে পারে। তাই সতর্কতাও জারি করেছে পশ্চিমবঙ্গের জন্য। এছাড়া উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, এই যে সমস্ত জায়গাগুলি রয়েছে, ছত্তিশগড়, এখানে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে উপকূলীয় অঞ্চলে। দেখিয়ে দিচ্ছে আপনাদের পুরো বিষয়টি। এছাড়া পরবর্তী যে গভীর নিম্নচাপ আসতে পারে সেটিও ঘূর্ণিঝড় হতে পারে, তারও একটা সম্ভাবনা থাকছে, যেটি বাংলার দিকে যেতে পারে এবং সেটি এইটি যদি গোলাপ হিসাবে আছড়ে পড়ে তাহলে ঘূর্ণিঝড় শাহিন, যেটা বাংলায় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আরও একটি ঘূর্ণিঝড় হতে পারে, যেগুলি এর উপর নির্ভর করছে সেটিও কিন্তু আছড়ে পড়তে পারে আরও একটি জায়গাতে, অর্থাৎ ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়তে পারে। অর্থাৎ তিনটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট, আপনাদের পুরো বিষয়টি ট্র্যাক অনুসারে দেখিয়ে দেব, কোথায় কেমন সম্ভাবনা, কোন দিকে কী বিপদ আসতে পারে। তো পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, একটি লাইক করে দিয়ে অবশ্যই দেখতে থাকবেন আর শেয়ার করে মানুষজনকে সতর্ক করার অনুরোধ রইল। তাই ভিডিওটি দেখার পর অবশ্যই মানুষকে সতর্ক করতে এটিকে যথাসম্ভব শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ রয়েছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোটামুটি। আবহাওয়া দপ্তরের বক্তব্য সেটা আপনাদের দেখাচ্ছি, তার ট্র্যাক আপনাদের দেখাচ্ছি, IMD-র ওয়েবসাইট থেকে দেখিয়ে দেব, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এলাম IMD-র ফোরকাস্ট ম্যাপে, যেখান থেকে আমরা কিন্তু ট্র্যাক করে আপনাদের জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড় যেটা গোলাপ হিসাবে আছড়ে পড়তে পারে তার কি অবস্থা রয়েছে। এটা হচ্ছে অবজার্ভ ট্র্যাক, অর্থাৎ এতটা এখানে উৎপত্তি হয়েছিল এবং এটা কিন্তু এত পর্যন্ত চলে এসেছে। দেখুন এখানে কিন্তু ক্যাটেগরি ডি রয়েছে এবং এটা হচ্ছে ডিপ্রেশন হিসাবে রয়েছে এবং এটা ডিপ ডিপ্রেশন হয়ে যাবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজকেই ডিপ ডিপ্রেশন এবং ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই সম্ভাবনা রয়েছে। আপনারা অবস্থানটি দেখুন, এইখানে কিন্তু রয়েছে নর্থ ইস্ট বেঙ্গল এবং নর্থ ওয়েস্ট বেঙ্গলের দিকে এটা যেতে পারে, পশ্চিম উত্তর পশ্চিম দিকে যে এটা আরও দক্ষিণ পশ্চিমে এটা টার্নিং নিতে পারে, সেক্ষেত্রে উত্তর উড়িষ্যা এবং ধরি উত্তর উড়িষ্যা নয় দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের মধ্যে এটা কিন্তু আছড়ে পড়তে পারে এই সম্ভাবনা। পুরো ট্র্যাকটি আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কিভাবে আপনারা বুঝতে পারবেন এটার। আর এর যে ট্র্যাকটা রয়েছে অবজার্ভ ট্র্যাক এটা দেখতে পেলেন। এবার ফোরকাস্ট ট্র্যাক আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা এই দিক দিয়ে যেতে পারে সম্ভাবনা দেখাচ্ছে। দেখুন এটা একটু ভালো করে দেখিয়ে দিই, দাঁড়ান একটু ওয়েট করুন, এটাকে সাজিয়ে নিই আগে। এইভাবে কিন্তু রয়েছে, এতটা চলে এসেছিল। অবজার্ভ ট্র্যাকটা আমরা অন করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এই কালো মতোটা মানে হচ্ছে কালো লাইনটা এতটা এখান থেকে চলে এসেছে এবং এইগুলো হচ্ছে তার সম্ভাব্য ট্র্যাক। এবং দেখতে পাচ্ছেন এখানে সাইক্লোনের চিহ্ন দেওয়া রয়েছে, এই যে ক্যাটেগরি CS লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন ক্যাটেগরি CS। অর্থাৎ এইটা যেটা হচ্ছে 25 তারিখে এটা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাচ্ছে, অর্থাৎ গভীর নিম্নচাপ। তারপর এটা দেখুন এইভাবে এটা 25 তারিখেই কিন্তু যেটা হচ্ছে সন্ধেবেলাতে, অর্থাৎ 25 তারিখ সন্ধেবেলাতেই দেখা যাচ্ছে, শনিবার সন্ধেবেলার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সমুদ্রের মধ্যেই। তারপর এটা আরও এগোবে, এগোতে এগোতে 26 তারিখ মোটামুটি সকালের দিকেই এটা আরও একটু গতি বাড়িয়ে যেটা হচ্ছে ঘূর্ণিঝড় হিসাবে এগোতে থাকবে এবং তারপর এটা দেখা যাচ্ছে যে এইখানে যেটা আসছে এখন ডিপ ডিপ্রেশন হয়ে যাচ্ছে। অর্থাৎ 26 তারিখ সকালে, অর্থাৎ এখানটা মোটামুটি বলতে পারেন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এটা 26 তারিখে আছড়ে পড়তে পারে শ্রীকাকুলাম, অর্থাৎ এই দিকটাতে আছড়ে পড়তে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এইটাই হচ্ছে তার সম্ভাব্য আছড়ে পড়ার জায়গা, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার কাছাকাছি মাঝামাঝি জায়গা যেখানে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় গোলাপ হিসাবে। এখন পর্যন্ত এইরকম ট্র্যাক পাওয়া যাচ্ছে, তারা এই যে সবুজ এরিয়া দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু
সব থেকে বেশি থাকবে, অর্থাৎ এখানে লন্ডভন্ড করবে, প্রচণ্ড গতিবেগ থাকবে এমন সম্ভাবনা। এবং যেহেতু এটা বর্ষাকাল চলছে, তাই এখানে কিন্তু জলীয়বাষ্প প্রচুর পরিমাণে থাকছে, তাই বৃষ্টিপাত সব থেকে বেশি পরিমাণে হতে পারে। এবং ঘূর্ণিঝড়ের ফলে তো বৃষ্টিপাত হয়, তার সঙ্গে মৌসুমি বায়ুর যে জলীয় বাষ্প সেইগুলো কিন্তু যুক্ত হয়ে আরও ভয়ঙ্কর প্রভাব দেখাতে পারে। এবং এটাও রয়েছে এর ট্র্যাক, এখানে সব থেকে বেশি এফেক্ট। এবার যদি এটা এর আমরা দেখি যে এর বায়ু কোন দিকে এগোতে পারে, তাহলে দেখুন যেটা হচ্ছে এর যে দেখাচ্ছি এটা আমাদের ট্র্যাক ট্র্যাক দেখাই, তাহলে বুঝে যাবেন পুরো বিষয়টি। ফোরকাস্ট ট্র্যাকটি রয়েছে, ট্র্যাকটাকে আমরা বন্ধ করে দিচ্ছি, এখানটা ভালো করে দেখুন। এইভাবে এটা যেহেতু এদিক দিয়ে এগোচ্ছে, মাঝখান দিয়ে দেখুন, এই যে রয়েছে নীল কালারের, বেগনি কালারের মতো দেখতে, এই এরিয়াতে সব থেকে বেশি থাকবে এখানে। তারপর এখানে তার আরও এখানে হাওয়া থাকবে, তবে এটা এগুলো হচ্ছে তার সব থেকে বেশি বিধ্বংসী লীলা চলার জায়গা। তবে তারও বাইরে, অর্থাৎ এই যে বাইরেগুলো রয়েছে, অর্থাৎ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে, যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে যে উপকূলীয় অংশ, এখানেও কিন্তু প্রভাব থাকবে। তাই এখানেও কিন্তু সতর্কতা থাকছে, এখানে অ্যালার্ট করেছে ভারতীয় মৌসুম ভবন পশ্চিমবঙ্গের সরকারকে। সুতরাং এখানেও এফেক্ট থাকতে পারে, অর্থাৎ এরই প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। একটু ভিডিওটা বড় হবে, আপনাদের পুরো বিষয়টি জানাচ্ছি, আমরা লাইভ ট্র্যাকেও যাব উইন্ডির। দেখুন এখানে এইভাবে কিন্তু তার এগুলো থাকছে, আশা করি বুঝতে পেরেছেন। পুরো ট্র্যাকটি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সাইকো এখান থেকে, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সম্ভাব্য ট্র্যাকটি এখানে রয়েছে। এটা এইভাবে সাইক্লোনিক স্টর্ম হিসাবে যাবে, এখানে ডিপ্রেশন এবং 25 তারিখে সাইক্লোন, তারপরে সাইক্লোন এবং এখানে এসে সাইক্লোন হিসাবে এখানে আসার পরে এরপর থেকে শক্তি কমাতে কমাতে এটা ডিপ ডিপ্রেশন হয়ে 27 তারিখে মোটামুটি এর কাণ্ড কারখানা মোটামুটি অনেকটা কমে যাবে। তখন এখানে এলপিএ রয়েছে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, তখনও দাপট থাকবে বৃষ্টিপাত তখন। সুতরাং এই এলাকাগুলি যে হায়দ্রাবাদ রয়েছে, এদিকে ছত্তিশগড় রয়েছে, এই সমস্ত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এই সমস্ত এরিয়াতে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো চলুন সেটাকেও দেখে নিই, তারপর আমরা উইন্ডিতে গিয়ে বাকি আপডেটগুলি দেখাচ্ছি আপনাদের। আর বন্ধুরা, আর একটা বিষয় আপনাদের দেখাই, আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে এই ঘূর্ণিঝড় কোন ক্যাটাগরিতে, মানে কত কিলোমিটারে কি বলে, অনেকে বিভিন্ন রকমের, এখানে অনেকে কিন্তু জানেন না ঠিক বিষয়টি, অনেকে হয়তো সেই জন্য আমাকে অনেক রকম প্রশ্ন করেন। তো দেখুন এখানে আমাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি যে ডিপ ডিপ্রেশন মানে হচ্ছে যখন গতিবেগ থাকবে 32 থেকে 51 কিলোমিটার, ডিপ ডিপ্রেশন মানে হচ্ছে গভীর নিম্নচাপ, অর্থাৎ 52 থেকে 61 কিলোমিটার গতিবেগ থাকবে। আর যদি সেটা 62 থেকে 87 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ 62 কিলোমিটার অ্যাচিভ করতে পারলেই বায়ুর গতিবেগ, তখন সেটা সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে। এরপরের ক্যাটাগরি রয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম, যেখানে বায়ুর গতিবেগ 88 থেকে 117 কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে ক্যাটাগরি রয়েছে 118 থেকে 165 কিলোমিটার, তখন বলা হয় ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এবং তারপরে ক্যাটাগরি রয়েছে 166 থেকে 221 কিলোমিটারের মধ্যে যদি গতিবেগ থাকে, বায়ুর গতিবেগ, সেক্ষেত্রে সেই ঝড়টিকে বলা হবে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। আর 222 কিলোমিটার থেকে তার উপরে গতিবেগ হলে সুপার সাইক্লোনিক স্টর্ম হিসাবে তাকে গণ্য করা হয়। এবারে বন্ধুরা, আমরা চলে এলাম ভারতীয় মৌসুম ভবনের আমাদের সাইক্লোন পেজে, যেখান থেকে আমরা ন্যাশনাল বুলেটিন দেখছি। লেটেস্ট আপডেট দেখুন আমাদের হাতে রয়েছে, 24 তারিখ রাত 8:30 এই আপডেটটি প্রকাশ হয়েছে, যেখানে তারা ইনফর্ম করছে যে দেখুন ভারতীয় মৌসুম ভবন যেটা দিয়েছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা কিন্তু কাকে কাকে দিচ্ছে দেখুন, ওখানে অনেক কটি লিস্ট রয়েছে। যেখানে চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকেও কিন্তু তারা কপি দিয়েছে। এছাড়া বিভিন্ন উড়িষ্যা রয়েছে, আরও রয়েছে ভারতীয় রেল বিভাগ রয়েছে, তাকেও করছে সতর্কতা। আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরি, এই সমস্ত সেক্রেটারিকে কিন্তু তারা সতর্ক বার্তা দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে ডিপ্রেশন ওভার ইস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ বে অফ বেঙ্গল, এখানে প্রি সাইক্লোন ওয়াচ দিয়েছে উত্তর উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ উড়িষ্যার কোস্টে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সতর্কতা থাকছে, তারা আগে থেকে সেটা ওয়াচ করছে, যার জন্য এটা বলা হয়েছে। দেখুন কোথায় কী রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি, যে এই যে ডিপ ডিপ্রেশন ছিল, এটা কিন্তু ডিপ্রেশন ছিল, সেটা বলা হয়েছে যে 24 তারিখ রাত্রেবেলাতে এই পজিশন, তারপরে বলেছে তার পরবর্তী 12 ঘন্টাতে এটা গভীর নিম্নচাপে পরিণত হয়, যেটা আমাদের আগেই দেখিয়েছি। তারপর সেটা আরও ইন্টেন্সিফাই করবে এবং পশ্চিম উত্তর আর পশ্চিম দিকে অগ্রসর হবে, এবং পরবর্তী 24 ঘন্টাতে সেটা বলছে, এবং তারপরে সেটা আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে, এবং তারপরে সেটা উড়িষ্যার
দেখুন দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলকে ক্রস করে দেবে, এবং যেটা যেখানে বলা হচ্ছে বিশাখাপত্তনম এবং গোপালপুর অ্যারাউন্ড, মানে বিটুইন বিশাখাপত্তনম এবং গোপালপুর অ্যারাউন্ড হচ্ছে কলিঙ্গপত্তনম বাই ইভিনিং 26 সেপ্টেম্বর 2021, অর্থাৎ 26 সেপ্টেম্বর সন্ধ্যেবেলার মধ্যে এটা কিন্তু বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্যবর্তী কোনো স্থানে কলিঙ্গপট্টনমের কাছাকাছি জায়গা দিয়ে এটা কিন্তু আছড়ে পড়বে। এবং তার যে ট্র্যাক, দেখুন ফোরকাস্ট ট্র্যাক যেটা আমাদের দেখাচ্ছিলাম ছবির মাধ্যমে, সেখানে যেটা বলা হচ্ছে যে দেখুন 25 তারিখে যেটা হচ্ছে ডিপ ডিপ্রেশন থাকবে সকালের দিকে 5:30 বলছে, তারপর সেটা 25 তারিখ অর্থাৎ শনিবার বিকাল 5:30 মধ্যে সেটা কিন্তু শক্তি বাড়িয়ে মোটামুটি 60 থেকে 70 কিলোমিটার গতিবেগ চলে যাবে, উইন্ড গাস্ট থাকবে 80 কিলোমিটার, তখন সেটা সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণি ঝড়ে পরিণত হয়ে যাবে। তারপর 26 তারিখে সেটা আরেকটু শক্তি বাড়াবে মোটামুটি 26 তারিখ সকালবেলার দিকে, তখন সেটা ঘূর্ণিঝড়েই থাকবে, তবে গতি আরেকটু বেড়ে যাবে, উইন্ড গাস্ট চলে যাবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। তারপর 26 তারিখে যেটা বলছিলাম আছড়ে পড়ার সম্ভাবনা, তখনও কিন্তু ওই 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে সম্ভাব্য ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু আছড়ে পড়বে। তারপর সেটা 27 তারিখে আর একটু শক্তি কমাবে, স্থলভাগ আছড়ে পড়ার পর তখন গতিবেগ কমে যেতে পারে, 45 থেকে 55 কিলোমিটার গতিবেগ থাকবে সর্বোচ্চ 65, এবং তখন ডিপ্রেশন হিসাবে থাকবে। 27 তারিখ সন্ধ্যাবেলার মধ্যে সেটা আরও ডিপ্রেশনে পরিণত হবে, তারপর সেটা এলপিএ হয়ে যাবে, সুস্পষ্ট নিম্নচাপে চলে যাবে, তখন তারপর আর কিছু থাকবে না। কিন্তু তার আগে যে সমস্ত ঘটনাগুলি ঘটতে পারে, দেখুন এখানে যেটা বলছে যে 27 সেপ্টেম্বর কিন্তু কোথায় কোথায় হেভি রেনফল হতে পারে, যেখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই হবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রার এবং তার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে পারে, এক্সট্রিমলি হেভি রেনফল দু একটি জায়গাতে থাকবে। দক্ষিণ ছত্তিশগড় ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত থাকতে পারে, উড়িষ্যা এবং তেলেঙ্গানা দিকে এছাড়া ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে দু এক জায়গাতে। কোস্টাল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলীয় জায়গাতে কিন্তু এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে এমনটা মনে করছে আবহাওয়া দপ্তর। এছাড়া 25-26 তারিখে কিন্তু অন্যান্য জায়গা পশ্চিমবঙ্গ ছাড়া উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এই সমস্ত এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেখানে বাতাসের যে সতর্কতা উইন্ড ওয়ার্নিং যেটা রয়েছে সেখানে কিন্তু 50 থেকে 60, 70 থেকে 60 থেকে 70 এবং 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আগামী কয়েকদিনে কিন্তু যেতে পারে 26 তারিখ পর্যন্ত এমনটা কিন্তু জানিয়েছে। এবং সি কন্ডিশন অর্থাৎ সমুদ্রের অবস্থা কিন্তু একদম উত্তাল থাকবে, রাফ টু ভেরি রাফ হতে পারে এমনটা কিন্তু জানিয়েছে 27 সেপ্টেম্বর পর্যন্ত, যার জন্য মৎস্যজীবীদের সতর্কতা দিয়েছে 27 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট এই এলাকা, অর্থাৎ মৎস্যজীবীদের 27 তারিখ পর্যন্ত ভারতীয় মৌসুম ভবন সতর্কতা দিচ্ছে তারা যেন মানে সমুদ্রে না যায়। এছাড়া তার কিছু ইম্প্যাক্ট এখানে দেওয়া রয়েছে, এরপর আমরা একটু ইমেজারি বিষয়গুলো দেখেন, এখানে যেটা বলছে ডিপ এই যে ডিপ্রেশন এটা কিন্তু আরেকটু শক্তি বাড়িয়ে এখানে আঘাত করবে। এরপরে যেটা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা দেখাচ্ছিলাম ট্র্যাকে সেটার একটা ছবি এখানে দিয়েছে, এই এলাকাগুলিতে এফেক্ট থাকবে এবং এর প্রভাবে কিছুটা পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া যেমন ওয়ার্নিং যেটা দেওয়া রয়েছে ও 24 তারিখে যেটা পেরিয়ে গেছে আমরা দেখছি না, লাল অ্যালার্ট অর্থাৎ রেড অ্যালার্ট জারি রয়েছে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে, যেখানে 26 তারিখে লাল সতর্কতা জারি আছে। এছাড়া ছত্তিশগড় বা এদিক বাকিগুলোতে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, কোথাও হলুদ অ্যালার্ট, পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। এছাড়া 25 তারিখে যেটা রয়েছে শনিবার, শনিবারে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে, যেখানে হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। এছাড়া ঘূর্ণাবর্তের কারণে যেটা হচ্ছে যে রাজস্থান এবং এই রাজস্থানের কাছাকাছি কিছু এলাকা এবং গুজরাটের দিকে কিছুটা কমলা সতর্কতা দেওয়া রয়েছে। 27 তারিখে কমলা সতর্কতা থাকছে, 26 তারিখে রেড অ্যালার্ট এবং 27 তারিখে কমলা সতর্কতা থাকছে ছত্তিশগড় এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি কিছু এলাকাতে, পশ্চিমবঙ্গে থাকছে হলুদ সতর্কতা 28 তারিখ পর্যন্ত। তো এই রয়েছে আবহাওয়া দপ্তরের বক্তব্য যে একটি ঘূর্ণিঝড় যেটা আছড়ে পড়তে পারে যেটার নাম হচ্ছে গোলাপ। এবারে চলুন আমরা বাকি আপডেটগুলি আমাদের শর্টকাটে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির স্যাটেলাইট ইমেজে, যেখান থেকে আমরা প্রতিনিয়ত দেখি আপডেট। ইতিমধ্যে এই যে গভীর নিম্নচাপ যেটা পরিণত হয়েছে ডিপ্রেশন থেকে ডিপ ডিপ্রেশন, এটিই কিন্তু আজকের মধ্যেই যেটা দেখা যাচ্ছে শনিবারের মধ্যেই এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে এবং তারপর সেটা আর একটু এগিয়ে 26 তারিখ সকালবেলা থেকে উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে, তারপর সেটা হচ্ছে 26 তারিখ সন্ধ্যাবেলার মধ্যে এটা আছড়ে পড়বে এই জায়গাতে, তখন এটা ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে এটা রয়েছে। এবার এটাকে আমরা এবং এরপরে দেখুন সকালবেলা থেকে কিন্তু মেঘ উঠে গেছে, প্রচণ্ড মেঘ বাংলাদেশের বরিশাল খুলনা এবং পশ্চিমবঙ্গের যেটা হচ্ছে নদিয়া 224 পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে যাচ্ছে, এই মেঘ আরও একটু বিস্তৃত হতে পারে, যার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, হালকা থেকে মাঝারি এমন বৃষ্টিপাত থাকতে পারে, কোথাও কোথাও একটু জোরদার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এইগুলির ফলে আরও জায়গাতে মেঘ উঠবে এটা রয়েছে এবং উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কতা দেয়নি, তাই অনেক জায়গাতে দেখুন মেঘ নেই, তবে নতুন করে কিন্তু এই
আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু মেঘ উঠছে। এবারে আমরা ট্র্যাক করব পরবর্তী যেটা রয়েছে সেটাও কিন্তু ঘূর্ণিঝড় হতে পারে। তো একটু ভিডিওটা অনেকটাই বড় হবে, তাই একটুখানি সঙ্গে থাকতে হবে আমাদের। বায়ুর ঝাপটা মোটে আমরা গেলাম এখান থেকে, যখন আমরা দেখে দিচ্ছি এবারে ভিডিওটা বেশি বড় আর টানবো না, আমরা একটু শর্টকাটে দেখিয়ে দিই। এই যেটা রয়েছে দেখুন আমরা কোথায় রয়েছি, এটা একটু এদিক ওদিক হয়ে গেল। তো যেটা হচ্ছে এই যে দেখুন এই যে রয়েছে এটা গভীর নিম্নচাপ, এটাই কিন্তু সন্ধ্যাবেলার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। তারপর সেটা আস্তে আস্তে এগোচ্ছে এবং 26 তারিখের দিকে সেটা আছে পড়বে, এমনটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং যার ফলে আমরা কিন্তু দমকা হাওয়া উপকূলীয় জায়গাগুলিতে পেতে পারি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের খুলনা বরিশাল এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দিক দিয়ে হয়ে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিকে আমরা এখানে দমকা হাওয়া, তার সঙ্গে এদিকে তো ঝোড়ো হাওয়া থাকবেই, এদিকে বলার কিছু নেই। আবহাওয়া দপ্তর বলেছে এটা ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে এই সম্ভাবনা থাকছে। তো তারপরে সেটা ডিপ্রেশন হয়ে যাবে, এটা রয়েছে ঘূর্ণিঝড় গোলাপ হতে পারে এমন সম্ভাবনা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কাছাকাছি সেরকম যাচ্ছে, একটু যদি আমরা বায়ুমণ্ডলে নিয়ে যাই তাহলে কি দেখতে পাবো, এখানে গতিবেগ মোটামুটি দেখা যাচ্ছে যে এরকমই রয়েছে 44-45, অর্থাৎ সেটা পরবর্তী ক্ষেত্রে শক্তি বাড়াতে পারে, কারণ যেহেতু 50 কিলোমিটার পাচ্ছে অর্থাৎ কাছাকাছি যেতেই পারে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে যে ঘূর্ণিঝড় হতে পারে। এবারে আমরা এটাকে বায়ু ঝাপটা মোটে নিয়ে যাচ্ছি। পরবর্তী যেটা হচ্ছে আমাদের মূল আতঙ্ক যেটা দাঁড়িয়েছে, কারণ এতে খুব একটা বেশি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে অতিমাত্রায় হবে না, কিন্তু যেটা হচ্ছে যে পরের যেটি রয়েছে দেখুন নতুন যে ট্র্যাক আমাদের হাতে আবার এসে পৌঁছেছে, এইটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই একটা বিরাট মাত্রা শক্তি ধারণ করতে চলেছে যেটি যেটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আবার একটু বাঁদিকে বেশি বাঁকছে মনে হচ্ছে। এটা নতুন একটুখানি আপডেট এসেছে, যেটা সুন্দরবনে ঢুকছিল সেটা কিন্তু দেখা সুন্দরবনে একটু বাঁদিক দিয়ে ঢুকছে, সেক্ষেত্রে সাগর হলদিবাড়ি দিয়ে পূর্ব মেদিনীপুরের দিকে সম্ভাবনা দেখাচ্ছে নতুন আপডেট। এটা দেখুন নতুন আপডেট আমাদের হাতে, এখানেও কিন্তু ভালো ঝড় থাকতে পারে। মোটামুটি দেখি এখানে কি রয়েছে নতুন আপডেট, এটা আবার মিটারটা মাঝে মাঝেই কাজ করে না, এটা কাজ করছে না, যাই হোক এটাকে আমরা পরে দেখছি। এটা যেটা ট্র্যাকটা দেখুন এটা কিন্তু এই দিক দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে সাগর দিয়ে এটা এখন হলদিয়া দিয়ে কিন্তু এটা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিয়ে ঝাড়গ্রামের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কলকাতা হাওড়া হুগলির পাশ দিয়ে এবং বাঁকুড়ার দিকে দিয়ে জামশেদপুরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ মারাত্মক ঝড় বৃষ্টির সম্মুখে পড়তে পারে ওই কয়েকটি জেলা এবং এইভাবে কিন্তু এটা চলে যাবে। অর্থাৎ এইটা চলে যাচ্ছে প্রচণ্ড গতিবেগ, অর্থাৎ এটা কিন্তু শক্তি আরও শক্তি আগেরটার থেকে কিন্তু এটা মারাত্মক শক্তি থাকবে, অর্থাৎ এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের হিসাবে, যদি এটা ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শাহিন। এই ঘূর্ণি এটা কিন্তু বলে দিলাম, যেটা ওটা যদি গোলাপ হয়ে যায় তাহলে এইটা হচ্ছে ঘূর্ণিঝড় শাহিন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ এতে থাকছে প্রচণ্ড গতিবেগ। আমরা দেখি আরেকবার মেপে, এর মিটারটা কোনোভাবেই কাজ করছে না, না মিটারটা কোনোভাবে কাজ করছে না, অর্থাৎ তবে আমরা যা দেখতে পাচ্ছি গতি প্রকৃতি তাতে কিন্তু এটা ভালো মতো শক্তি নিয়ে এটা এগিয়ে যেতে পারে। দেখুন ট্র্যাকটা দেখে নিলেন, 29 তারিখে সম্ভাবনা রয়েছে, 28-29 মাঝামাঝি, তারপরে এটা চলে যাবে ওইদিকে আরও যাচ্ছে। দেখুন দেখাচ্ছে এটা কোথায় যাচ্ছে, দেখতে থাকুন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কারণ অনেকটা বড় আপডেট আমরা দেখালাম বিষয়টিকে। তারপর এটা মাঝামাঝি জায়গাতে থাকছে, কিন্তু যেটা হচ্ছে আর যেটা বলছে এটা যদি ঘূর্ণিঝড় সাইন হয়ে যায় তাহলে আরেকটি ঘূর্ণিঝড় যেটা গোলাপ হিসাবে আচরে পড়ছিল সেটা আবার যখন এখানে এসে দেখুন এখানে বঙ্গ আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এইটা যদি ঘূর্ণিঝড় হয় মানে সবগটি যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এই যেটা দেখছেন আরব সাগর এটা হচ্ছে ঘূর্ণিঝড় যাওয়াত হতে পারে এই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পরপর 3টি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে চলেছে এমন বলা যায়। এটাতে আরও শক্তি আমরা পেয়ে যেতে পারছি দেখতে পাচ্ছি, এইটাতে দেখা যাক মিটার কোনোভাবে কিন্তু আজকে কাজ করছে না, না এবারে কাজ করছে, 159 কিলোমিটার গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি বায়ু ঝাপটা, অর্থাৎ এটাও ঘূর্ণিঝড় হতে পারে। তো অর্থাৎ যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ঘূর্ণিঝড় গোলাপ, ঘূর্ণিঝড় শাহিন এবং ঘূর্ণিঝড় জাওয়াত এই 3টে কিন্তু হতে পারে অ্যাকর্ডিং টু লিস্ট এখন যেটা রয়েছে, বুঝতেই পাচ্ছেন এইভাবে কিন্তু রয়েছে। এবার বৃষ্টিপাত আমরা একটু দেখে নিই, বায়ু ঝাপটা মোড থেকে আমরা চলে যাচ্ছি বজ্র বৃষ্টি মোডে। তো চলুন কী এফেক্ট দেখা যেতে পারে এখন থেকে আমরা দেখছি, আমরা এমনিতে দেখেছি মেঘ উঠে রয়েছে উপকূলীয় অঞ্চলে, ঘূর্ণিঝড়ের মতো করে একটা সম্ভাবনা রয়েছে। এবারে যেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে যে মেঘ রয়েছে অর্থাৎ তার ফলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, শনিবার থেকে আমরা কিছুটা বৃষ্টিপাত পেতে পারি উপকূলীয় অঞ্চলে, মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে। এটাকে আরও একটু ট্র্যাক করি, দেখুন এটা রাতের দিকে বৃষ্টিপাত নাও থাকতে পারে, 26 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত এবং দমকা হাওয়া কিন্তু উপকূলীয় অঞ্চলে পেয়ে যাবেন এটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখুন সেরকম কিছু নেই, মোটামুটি 26 তারিখের থেকে হালকা বিক্ষিপ্ত হতে পারে বাংলাদেশ চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা ঢাকা এদিক দিয়ে ত্রিপুরার দিকে রয়েছে মিজোরাম মণিপুরের দিকে যাচ্ছে। 27 তারিখে নতুন যেটি রয়েছে নিম্নচাপের মতো করে সেটি যদি ঘূর্ণিঝড় হয় সেক্ষেত্রে কিন্তু প্রবল বৃষ্টিপাতের কবলে পড়ে যাবে
পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ অর্থাৎ 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ভারী মাত্রার বৃষ্টিপাত, এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই এলাকাগুলিতে এবং বাঁকুড়ার দিকে প্রবল মাত্রার বৃষ্টিপাত, এটা আঘাত করতে, বাকি জায়গাতে কেমন থাকবে সেটা মোটামুটি বোঝা যায়। তবে এইগুলি যেখান থেকে যেখান থেকে যাবে সেখানে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত 60 মিলিমিটার, অর্থাৎ বুঝতেই পারছেন প্রচণ্ড বৃষ্টিপাত নিয়ে কিন্তু এগোতে থাকবে। অর্থাৎ 28-29 এই তারিখের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে যাবে, অর্থাৎ এটা যদি ঘূর্ণিঝড় হয়ে যায় তাহলে কিন্তু এই এলাকাগুলিতে মূলত প্রভাব থাকবে, বাকি অংশে অনেকটা কম থাকবে। সুতরাং এই এলাকাগুলি মূলত বিপদের সম্মুখে রয়েছে, অর্থাৎ এবং তারপরে আমরা এখনও বৃষ্টিপাত দেখুন পাচ্ছি, মানে শনি 1, 2, 3 দিকে তিনেও বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে 3, 4-এ কী অবস্থা, 4-এ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত, এবং এখানে মধ্য ভারতের এই কাছাকাছি অংশে প্রবল ভারী বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গে দেখা যাক বৃষ্টিটা কমার দিকে থামতে, মানে কমার চান্স আছে কি না, আবার দেখা যাচ্ছে এদিকে এদিকে টানছে, মানে এর প্রভাব এটা কী যে করতে চাইছে বোঝা যাচ্ছে না, তবে মোটামুটি এটা এইদিকে আসতে পারে। অর্থাৎ ভয়ঙ্কর একটি আপডেট আমরা পাচ্ছি হাতে, মানে বর্ষাকাল এখন যাচ্ছে না, মানে পুজোতেও ভাসাতে পারে সম্ভাবনা থাকছে। তো পুরো বিষয়টা আমরা দেখিয়ে দিলাম, শনিবার থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে লম্বা, এখন আগামী কয়েকদিন চলবে, তার মধ্যে 3টি ঘূর্ণিঝড়ের উপক্রম দেখা দিয়েছে, পুরোটা দেখিয়ে দিলাম, যারা পরে এসছেন তারা কিন্তু আরেকবার প্লে করে দেখে নিতে পারেন। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, এটা আর বড়ো করছেন, ভালো লাগলে আপডেটটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন, ধন্যবাদ।